একজন প্যাকেজের, ও প্যাকেজ করে, ও যাত্রা পালায় নাচে। আমরা ওদের লেভেল, আমাদের লেভেল এক না, আমি একজন স্টুডেন্ট। তো আমরা এইটাও মানলাম সেসব মেয়েরা যাত্রা পালায় নাচানাচি করে, আর তুমি কি করো? তুমি তো রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলে নিয়ে নাচানাচি করো। অসংখ্য মেয়েকে মারধরের অভিযোগ রয়েছে নবম শ্রেণীর ছাত্রী ও গ্যাং নেতা সিমির বিরুদ্ধে। আরে বাপরে, এই জিনিসটা দেখলে আমার কাছে মন চায় জুতা দিয়ে বাইরে। মানে সারাদিন রাস্তাঘাটে ঘুরে ওয়েস্টার্ন ড্রেস পরা, তখন কাপড়ের ঠিক থাকে না, আর ধরা পড়লে বোরখা পরা পর্দাশীল হয়ে যাও। জীবনে একটা টিকটক ভিডিও বানাইছো বোরখা পরা? Hey what's up guys, assalamu alaikum, welcome back to another video of Bangladeshi Reactor. Sirf 10-12 lukhe log ko thok kar down nahi banao, apan ne jin jin ko mara hai wo sab down hi the. সো গাইস, কিশোর গ্যাংদের দিন শেষ, এখন থেকে কিশোরী গ্যাংয়ের বাংলাদেশ। সো গাইস, আপনারা অলমোস্ট অনেকেই জানেন বর্তমানে একটি মেয়েকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং সেই মেয়েটার নাম হচ্ছে সিমরান সিমি, এবং এই মেয়েটি থাকে চট্টগ্রামে, এবং সে নিজেকে পরিচয় দেয় চট্টগ্রামের লেডি ডন হিসেবে। এবং গাইস, তার অন্যতম একটি প্রধান পরিচয় হলো সে একজন টিকটকার। গাইস, আমি তার পুরো টিকটক আইডি এবং তার অনেকগুলো টিকটক ভিডিও ঘুরে দেখেছি। তার বেশিরভাগ টিকটকই চট্টগ্রামের বিভিন্ন প্লেসে গিয়ে বানানো, এবং সেসব টিকটক ভিডিওগুলো সে একা বানায় না, তার সাথে আরো অনেক ছেলে এবং মেয়েরা থাকে। মানে তার অনেক ছেলে মেয়েরা একসাথে মিলে টিকটক ভিডিও বানায়। মানে অন্যান্য অনেক টিকটকারদের মতো এই সিমরান সিমিরও একটা টিকটক গ্যাং আছে, এবং সেই গ্যাং এর ডন বা লিডার হচ্ছে এই সিমরান সিমি, এবং এই জন্য সে নিজেকে পরিচয় দেয় চট্টগ্রামের লেডি ডন হিসেবে। এবং তার এই ডন গিরি শুধুমাত্র টিকটকের মধ্যে সীমাবদ্ধ না, আর সব টিকটক গ্যাংরা যেমন রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় মারামারি করে, তেমনি লেডি ডন তার টিকটক গ্যাংদের নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে মারামারি করে। তো গাইস, রিসেন্ট এই সিমরান সিমি অনেক জায়গায় মারামারি করেছে, এবং সে অনেকগুলো মেয়েকে মেরেছে, এবং তার সেই মারামারির ভিডিও গুলো ভাইরাল হয়েছে। যেমন সে কয়েক মাস আগে একটা মেয়েকে মারছে, এবং সেই মেয়েকে মারার পর সে 6 মাস জেলও কাটছে। দেন জেল থেকে বের হয়ে সে আবার সেই সেম কাজই করতেছে। যেমন সে রিসেন্টলি আবার মারামারি করে আবার পুলিশের কাছে ধরা খাইছে। গাইস, পার্সোনালি আমার কাছে কেন জানি মনে হয় এই মারামারিগুলো সে করে ভাইরাল হওয়ার আশায়। যেমন গাইস, সে প্রথমে মারামারি করে ভাইরাল হওয়ার পর টিকটকে একটি ভিডিও আপলোড করে। আপন নে জিন জিন কো মারা হ্যায় ও সব ডাউন হি থে। এবং ওই টিকটক ভিডিওতে সাকিব চৌধুরী নামে একজন কমেন্ট করে, তুমি মারছো যে ওইগুলা প্যাকেজের, এখানে প্যাকেজের দিয়ে কি বুঝেছে সেটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি। এবং এর রিপ্লাই সিমরান সিমি বলে, এর আগে যেগুলো মারছিলাম ওইগুলাকে ডন ছিল, দেন একটা হাসির ইমোজি। এবং ওই ছেলে আবার কমেন্ট করে, তুমি গার্মেন্টস এর মেয়েদের সাথে মারামারি করছো যে আমি দেখছি। দেন সিমরান সিমি সেই কমেন্টের রিপ্লাই বলে, মেয়েটা আমাকে থ্রেট দিছিল তাই, আর ওরে মারি আমি ভাইরাল হয়ে গেছি। মানে মারামারি করে ভাইরাল হয়েছে এটা তার কাছে ফ্যাক্ট না, সে ভাইরাল হয়েছে এটাই তার কাছে মেইন। তো গাইস, রিসেন্টলি এই সিমরান সিমি পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর বিবিসি নিউজ তাকে নিয়ে একটি রিপোর্ট করে। সো চলুন আমরা সেই রিপোর্টটাও দেখে আসি। টিকটক থেকে কিশোর গ্যাং নেত্রী, নিজেকে পরিচয় দিতেন লেডি ডন হিসেবে, এক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর চট্টগ্রামে তাহমিনা সিমি ও তার ছেলে বন্ধু মেহেরুলকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অজান্তে সিমির মতো কলেজের গণ্ডি না পেরোনো অনেক কিশোরী জড়িয়ে পড়ছে অসামাজিক কর্মকাণ্ডে। তাদের বেশিরভাগ উচ্চ মধ্যবিত্ত পরিবারের। অসংখ্য মেয়েকে মারধরের অভিযোগ রয়েছে নবম শ্রেণীর ছাত্রী ও গ্যাং নেতা সিমির বিরুদ্ধে। আরে বাপরে, এই জিনিসটা দেখলে আমার কাছে মন চায় জুতা দিয়ে বাইরে। মানে সারাদিন রাস্তাঘাটে ঘুরে ওয়েস্টার্ন ড্রেস পরা, তখন কাপড়ের ঠিক থাকে না, আর ধরা পড়লে বোরখা পরা পর্দাশীল হয়ে যাও। জীবনে একটা টিকটক ভিডিও বানাইছো বোরখা পরা? বেশ, ওই জন্য একটা দেখলাম ডিজে নেহা নাকি কি নাম পার্টি মার্টি করে, এবং পার্টিতে গিয়ে নাকি দু একজন মারাও গেছে, এই জন্য তাকে পুলিশ গ্রেফতার করছে। ওই ডিজে মায়া সারাদিন থাকে পার্টি নিয়ে, এবং পার্টিতে তার ড্রেসই ঠিক থাকে না, আর যখনই ধরা খাইছে তখন সম্মান বাঁচাতে বোরখা পরা পুরো হুজুরিনি সেজে গেছে। মানে সারা জীবন বোরখার কোনো খোঁজ নাই, আর ধরা খাইলে তোমাদের বোরখার কথা মনে পড়ে। চট্টগ্রাম ইপিজেড এলাকায় বাড়িতে ঢুকে এক মেয়েকে মারধরের মামলায় গ্রেফতারের পর 6 মাস জেলে ছিল সিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সিমি ও তার ছেলেকে মারধর করছে। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর দুজনকেই গ্রেফতার করা হয়। মূলত তথ্যগুলো পাই কমপ্লেন রিপোর্টিং এর ভিত্তিতে, যত না অপরাধ তার চেয়ে বেশি সামাজিক সমস্যা। আর গেছে সিমরান সিমি একবার মারামারি করার পর লাইভে এসে কিছু কথা বলেছিল, তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। ঠিক আছে, ওর অধর আহমেদ, ওর ফ্রেন্ড নাম হচ্ছে মোহন। এসব আমি আসলে লাইভে আসতে চাইনি আজকে। ভয়েস স্কিলিং আমরা কি কইছি তোরে লাইভে আসতে? আমি তখন আসছিলাম, আমার কথাগুলো শোনা যাচ্ছিল না। ঠিক আছে, কথাগুলো আমার বাসা পর্যন্ত আসছে, ইভেন আমার ফ্যামিলিতে আমার অনেক মানে প্রবলেম হচ্ছে। মানে খারাপ কাজে অবৈধ কাজে ধরা পড়ি নাই, যার কারণে আমাদের মান সম্মান নিয়ে আমরা মারপিট করছি। মেয়ে মেয়ে বাজাবাজি হইতে পারে, ডাজ নট এ ম্যাটার। না, মেয়ে মেয়ে বাজাবাজি হইতে পারে না, এটা আসলেও ম্যাটার, এটা মোটেও কমন ব্যাপার না। তোমার মতো ক্লাস ছাড়া মেয়েরাই শুধুমাত্র এমন বাজাবাজি করে। আমরা স্টুডেন্ট, ও একজন প্যাকেজের, ও প্যাকেজ করে, ও যাত্রা পালায় নাচে। আমরা ওদের লেভেল, আমাদের লেভেল এক না, আমি একজন স্টুডেন্ট। ঠিক আছে, আপনারা আমার আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন চাইলে। হ্যাঁ,
সুখ্যাক বন্দর। আচ্ছা মানলাম তোমার লেভেল আর ওইসব মেয়েদের লেভেল এক না, তোমার লেভেল অনেক হাই, ওইসব মেয়েদের লেভেল অনেক লো। তো গেসোস কেন ওইসব লেভেল ছাড়া মেয়েদের সাথে মারামারি করতে? এখন তো তোমার লেভেল আর ওইসব মেয়েদের লেভেল সমান সমানই হয়েছে। আর গেস ওর মতো ওইসব মেয়েরা হচ্ছে প্যাকেজের, আর এখানে প্যাকেজ বলতে বোঝানো হয়েছে সেসব মেয়েরা নাকি যাত্রাপালায় নাচানাচি করে। তো আমরা এইটাও মানলাম সেসব মেয়েরা যাত্রাপালায় নাচানাচি করে, আর তুমি কি করো? তুমি তো রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলে নিয়ে নাচানাচি করো। বাবা তোমার বারবার সব পাগলে খেলা, বাবা তোমার বারবার সব পাগলে খেলা, অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, তোমার বারবার সব পাগলে। এই সিমরান সিমি অনেকভাবে তার গ্যাংদের নিয়ে অনেক মেয়েদেরকে মেরেছে। ইভেন সে কিছু কিছু মেয়েদের এমন হুমকি দিয়েছে যে সিমরান সিমি চাইলে ওই মেয়ে নাকি জিন্দা যাইতে পারবে না। মানে নিজের কত বড় লিডার, কত বড় ডন মনে করে। সরকারের এখনই ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার, কারণ দিন দিন এগুলো আরো বড় আকার ধারণ করছে এবং এর প্রভাব ব্যাপকভাবে সমাজের উপর পড়ছে। সো গাইস, টিকটকের লেডি ডন খ্যাত সিমরান সিমি সম্পর্কে আপনার কি মতামত এবং টিকটকের গ্যাং কালচার সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Keep my head up when I act, head up that's a fact, never looking back.